বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসটি হচ্ছে তো যারা তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য তো আজকে আমি আলোচনা করব তোমাদের প্রিপজিশন সম্পর্কে তোমরা জানো যে আমি গত ক্লাস গত ক্লাসটিও তোমাদের নিয়েছিলাম হচ্ছে প্রিপজিশন সম্পর্কে তো সেখানে আমি আলোচনা করেছিলাম প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন কত কত ও কী কী এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম তো আজকে আমি প্রিপোজিশনের উপরই ক্লাস নেব আজকে আমি আলোচনা করব হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আজকে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসটি দেখেছ তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনও ক্লাসটি দেখো তারা ক্লাসটি দেখে নাও এখনই তাহলে আজকের আলোচনাটা বুঝতে তোমাদের সুবিধা হবে তো তাহলে চলো শুরু করি আমরা তো এখানে দেখো এখানে কিছু প্রিপোজিশন আমি কিছু ব্যবহার লিখে লিখে রেখেছি দেখো এখানে ইউজেস অফ সাম পজিশনস মানে হচ্ছে প্রি পজিশনের কিছু প্রি পজিশনের ব্যবহার ইউজেস মানে ব্যবহার সাম মানে হচ্ছে কিছু পজিশনস মানে হচ্ছে প্রিপোজিশন বা প্রধানই অব্যায় তাহলে কিছু প্রিপোজিশনের ব্যবহার তো দেখো এখানে আমি প্রথম যে নিয়মটা লিখে রেখেছি এখানে সেই নিয়মটা হচ্ছে যে ছোটো স্থানের নামের পূর্বে অ্যাট এবং বড় স্থানের নামের পূর্বে ইন বসে কিন্তু গ্রামে বা শহরে বোঝালে ইন দ্য ভিলেজ ইন দ্য টাউন ইন দ্য সিটি এভাবে বসে হুম তো তাহলে এখানে প্রথম নিয়মটা হচ্ছে যে ছোটো স্থানের নামের পূর্বে অ্যাড বসো তোমরা জানো যে অ্যাট হচ্ছে একটা এটা এটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন আবার ইন হচ্ছে এটাও একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন তাহলে এই অ্যাট এর স্বাভাবিক যে অর্থটা অ্যাট মানে হচ্ছে তে আবার এখানে যে ইন আছে ইন মানে হচ্ছে মধ্যে তো এটা হচ্ছে এর স্বাভাবিক অর্থ তো তাহলে এই এর এর পাশাপাশি এই তোমাদেরকে এটা জানতে হবে এর ব্যবহার জানতে হবে যে কোথায় কোথায় অ্যাড ব্যবহার করা হয় এবং কোথায় কোথায় ইন ব্যবহার করা হয় তো তাহলে এখানে দেখো এখানে এই যে অ্যাট রয়েছে অ্যাড বসবে হচ্ছে ছোট স্থানের নামের পূর্বে এবং ইন বসবে হচ্ছে বড় স্থানের নামের নামের পূর্বে ঠিক আছে এখানে আমি উদাহরণ লিখেছি দুইটা দেখো এক্সাম্পল লিখেছি প্রথম এক্সাম্পলটা হচ্ছে মিস্টার কামাল লিভস অ্যাট নূরপুর ইন রংপুর অর্থাৎ মিস্টার কামাল এই রংপুরে নূরপুরে বসবাস করে নূরপুরে বসবাস করে তো তাহলে এখানে নূরপুরটা হচ্ছে এখানে ছোট স্থান নূরপুর হচ্ছে ছোট স্থান আর রংপুর হচ্ছে বড় স্থান তাহলে ছোট স্থানের নামের পূর্বে এই প্রি অ্যাড বসছে এবং বড় স্থানের নামের পূর্বে প্রিপোজিশন ইন বসছে বুঝতে পারছো তো তারপরেরটা দেখো এখানে পরের এক্সাম্পলটা দেখো পরের এক্সাম্পলটা হচ্ছে শি লিভস অ্যাট মিরপুর টু ইন ঢাকা তাহলে সে ঢাকার মিরপুর দুইয়ে বসবাস করে তাহলে এই ঢাকাটা হচ্ছে এটা বড় স্থান তোমরা জানো যে ঢাকা বাংলাদেশের রাজধানী তো এটা বড় স্থান আর এর মধ্যে একটা জায়গার নাম হচ্ছে মিরপুর দুই মিরপুর টু তাহলে এটা হচ্ছে ছোট স্থান তাহলে বড় ছোটো স্থানের নামের পূর্বে অ্যাড বসছে আর বড়ো স্থানের নামের পূর্বে ইন বসছে বুঝতে পারছো ছোটো স্থানের নামের পূর্বে অ্যাড বসছে এবং বড় স্থানের নামের পূর্বে বড় স্থানের নামের পূর্বে ইন বসছে তো যাই হোক এখন দেখো আবার এখানে পরে আমি আরেকটা কথা লিখে গেছি কিন্তু গ্রামে বা শহরে বোঝালে ইন দ্য ভিলেজ ইন দ্য টাউন ইন দ্য সিটি ব্যবহৃত হবে হ্যাঁ ইন দ্য ভিলেজ ইন দ্য টাউন ইন দ্য সিটি ব্যবহৃত হবে ঠিক আছে তো তাহলে এখানে এই যখন গ্রামে বা শহরে বোঝাবে তখন হবে ইন দ্য ভিলেজ অথবা ইন দ্য টাউন অথবা ইন দ্য সিটি ঠিক আছে হ্যাঁ এটাই তো তোমার যেন ভিলেজ মানে হচ্ছে গ্রাম ঠিক আছে যদি গ্রামে এভাবে যখন হবে বোঝাবে তখন হবে ইন দ্য ভিলেজ আর যখন শহরে হবে তোমার যেন শহরের ইংরেজি হচ্ছে টাউন কিন্তু যখন শহরে হবে তখন এখানে এভাবে হবে ইন দ্য টাউন আবার এই সিটি মানেও শহর আবার যদি শহরে বোঝায় তখন হবে ইন দ্য ই সিটি ইন দ্য সিটি তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য হলো টাউন মানেও শহর সিটি মানেও শহর এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে টাউন মানে হচ্ছে ছোট শহর ছোট শহরকে বলা হয় টাউন আর বড় শহরকে বলা হয় সিটি বুঝতে পারছো তো তাহলে এক নম্বর নিয়মটা তোমরা বুঝলা যে ছোট স্থানের নামের পূর্বে অ্যাড বসে এবং বড় স্থানের নামের পূর্বে ইন বসে তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে এবার আমরা পরবর্তী নিয়মটা নিয়ে আলোচনা করব তোমরা একটু পরবর্তী নিয়মটা একটু দেখো আচ্ছা এবার আমরা দুই নম্বর রুলটা আলোচনা করব। দুই নম্বর রুলটা হচ্ছে তোমরা দেখো এখানে যে দিক নির্দেশ করতে হ্যাঁ দিক নির্দেশ করতে টু বসে অর্থাৎ দিক দিক নির্দেশ করতে প্রিপোজিশন টু বসে তারপরে ভিতরে কিন্তু স্থিতি বোঝাতে ইন বসে আর ভিতরে কিন্তু গতি বোঝাতে ইন বসে তোমরা জানো যে ইন ই টু তারপরে হচ্ছে ইন এবং ইন টু এই তিনটাই হচ্ছে সিম এই 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 দুইটা হচ্ছে ডাবল প্রিপোজিশন অর্থাৎ টু একটা সরি এই এই টু টুটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন ইন হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন এবং ইন টুটা হচ্ছে একটা ডাবল প্রিপোজিশন হ্যাঁ তো তাহলে এই যে টু এখানে আছে টু এখানে দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এই প্রিপোজিশনটা অর্থাৎ টু যে প্রিপোজিশনটা রয়েছে এই টু প্রিপোজিশনটা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় আর এখানে এই যে ইন প্রিপোজিশনটা রয়েছে হ্যাঁ ইন প্রিপোজিশনটা রয়েছে ইন প্রিপোজিশনটা ভিতরে ইন মানে ভিতরে অর্থাৎ ভিতরে বোঝা বোঝালে ইন ব্যবহার করতে হয় কিন্তু যদি ওইটা দ্বারা স্থির একটা অবস্থা বোঝায় স্থির অবস্থা হ্যাঁ স্থির অবস্থা যদি বোঝায় তাহলে এই ইন ব্যবহার করতে হবে আবার যদি ভিতরে কিন্তু গতি বোঝায় গতি বোঝালে তখন আবার ইনটু ব্যবহার করতে হবে হ্যাঁ তো এক্সাম্পল আমি দিয়েছি তোমরা দেখো এখানে প্রথম এক্সাম্পলটা দেখো হি ইজ গোয়িং টু স্কুল মানে হচ্ছে সে স্কুলে যাচ্ছে তাহলে সে স্কুলে যে যাচ্ছে তার মানে হচ্ছে সেই স্কুলের দিকে যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে সে স্কুলের দিকে যাচ্ছে এই জন্য যেহেতু এই টু দ্বারা দিক বোঝাচ্ছে হ্যাঁ এই স্কুল দ্বারা অর্থাৎ দিক বোঝাচ্ছে হ্যাঁ স্কুল দ্বারা দিক বোঝাচ্ছে এই জন্য এই এর সামনে টু ব্যবহার করা হচ্ছে সেই স্কুলের দিকে যাচ্ছে তো এই জন্য এই টু প্রিপোজিশনটা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা তো এবার পরের এক্সাম্পলটা দেখো পরের এক্সাম্পলটা হচ্ছে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম তাহলে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম তাহলে এখানে এই যে এখানে ইন রয়েছে প্রিপোজিশনটি এই ইন মানে হচ্ছে মধ্যে বোঝাচ্ছে কিন্তু এটার দ্বারা একটা স্থির একটা অবস্থা বোঝাচ্ছে স্থির অবস্থা অর্থাৎ দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম মানে হচ্ছে যে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে রয়েছে অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে স্থির অবস্থায় আসে হয়তো তারা স্যারের আলোচনা শুনতেছে স্থির অবস্থায় হুম এরকমভাবে তাহলে যখন ইন দ্বারা এরকম ভিতরে বোঝাবে কিন্তু স্থিতি বোঝাবে একটা স্থির অবস্থা বোঝাবে তখন এখানে ইন ইন ব্যবহার করতে হবে আচ্ছা এবার পরের ইয়েটা দেখো পরের এক্সাম্পলটা দেখো দ্য টিচার ইন্টার ইন্টু দ্য ক্লাসরুম হ্যাঁ দ্য টিচার ইন্টারড ইন্টু দ্য ক্লাসরুম অর্থাৎ শিক্ষক শ্রেণিকক্ষে কী করলেন প্রবেশ করলেন ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা তাহলে প্রবেশ করলেন তাহলে প্রবেশ যে করলেন তিনি তাহলে এখানে অবশ্যই এটা গতি বোঝাচ্ছে তাহলে ইন্টু মানে হচ্ছে মধ্যে অর্থাৎ ভিতরে কিন্তু এটা তারা গতি গতি বোঝাচ্ছে গতি শিক্ষক যখন প্রবেশ করবেন শ্রেণীকক্ষের মধ্যে তখন অবশ্যই অবশ্যই এটা গতি বোঝাবে তাহলে এই জন্য এই গতি বোঝানোর জন্য ভিতরে কিন্তু গতি বোঝানোর জন্য ইন টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দুই নম্বর নিয়মটা হচ্ছে যে যখন দিক নির্দেশ করবে দিক নির্দেশ করতে প্রি টু ব্যবহার করতে হবে আবার যখন ভিতরে বোঝাবে ভিতরে কিন্তু স্থির একটা অবস্থা বোঝাবে তখন তোমাদেরকে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হবে আর যখন ভিতরে বোঝাবে কিন্তু গতি বোঝাবে হ্যাঁ গতি বোঝাবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে ইন্টু ঠিক আছে হ্যাঁ আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো দুই নম্বর নিয়মটা এবার আমরা তিন নম্বর নিয়মটা আলোচনা করব তোমরা একটু দেখো আচ্ছা এবার আমরা তিন নম্বর নিয়মটা আলোচনা করব দেখো এখানে তিন নম্বর নিয়মটা আমি লিখে রেখেছি তো এখানে তিন নম্বর নিয়মটা হচ্ছে যে বাই এবং উইথ সম্পর্কে অর্থাৎ বাই এর অর্থ হচ্ছে দ্বারা বাই একটা প্রিপোজিশন তোমরা জানো যে বাইটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন এর অর্থ হচ্ছে দ্বারা আবার উইথ উইথ হচ্ছে একটা কি সিম্পল প্রিপোজিশন তাহলে উইথ মানেও দ্বারা তাহলে বাই মানেও দ্বারা উইথ মানেও দ্বারা কিন্তু ব্যক্তির দ্বারা যদি বোঝায় ব্যক্তির দ্বারা বোঝাতে প্রিপোজিশন বাই ব্যবহার করতে হবে আর বস্তুর দ্বারা বোঝাতে এই মানে ওই উইথ ব্যবহার করতে হবে এখানে লেখা আছে ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে ও বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে তাহলে বাই এবং উইথ এই দুইটাই হচ্ছে সিম্পল প্রিপোজিশন দুইটা প্রিপোজিশনেরই অর্থ হচ্ছে দ্বারা তাহলে যদি ব্যক্তির দ্বারা বোঝায় তাহলে হবে বাই এখানে লেখা আছে দেখো এই যে ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে আর যদি বস্তুর দ্বারা বোঝায় বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে আমরা উদাহরণ দেখি দেখো এখানে প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো এখানে দ্য টাইগার ওয়া স্কিল্ড বাই দ্য হান্টার উইথ হিস গান মানে হচ্ছে যে বাঘটিকে হত্যা করা হয়েছিল দ্য টাইগার টাইগার মানে বাঘ কিল মানে হত্যা করা দ্য টাইগার ওয়া স্কিল্ড বাঘটিকে হত্যা করা হয়েছিল বাই দ্য হান্টার মানে শিকারির দ্বারা তাহলে বাই এর অর্থ হচ্ছে এখানে দ্বারা তাহলে শিকারির দ্বারা উইথ হিস গান মানে হচ্ছে তার বন্দুক অর্থাৎ শিকারীর বন্দুক দ্বারা বাঘটি বাঘটিকে হত্যা করা হয়েছিল তাহলে এখানে দুইটা বাঘটিকা বাঘটিকে হত্যা করার হত্যা করার জন্য দুইটা জিনিস ব্যবহার করেছে একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু তাহলে ব্যক্তি এখানে ব্যক্তি হচ্ছে শিকারী হান্টার হান্টার মানে শিকারী তাহলে শিকারী অবশ্যই একজন ব্যক্তি মানুষ এই জন্য ব্যক্তির সামনে কী হবে প্রিপোজিশন বাই হবে তাহলে বাইয়ের অর্থ হচ্ছে দ্বারা আবার যখন বস্তু হবে উইথ ইজ গান গান মানে বন্দুক তাহলে এখানে এই বন্দুক দ্বারা অর্থাৎ শিকারের বন্দুক দ্বারা তাহলে বন্দুক এটা হচ্ছে একটা বস্তু তাহলে যখন বস্তু বোঝাবে তখন এর সামনে কি হবে এই উইথ হবে কথাটা বুঝতে পারছো ওই সামনে উইথ হবে এর সামনে কি হবে উইথ হবে আচ্ছা পরের ইয়েটা দেখো পরের এক্সাম্পলটা দেখো পরের এক্সাম্পলটা হচ্ছে যে উই সি উইথ আওয়ার আইস অ্যান্ড হেয়ার উইথ আওয়ার ইয়ার্স তাহলে এখানে দেখো তাহলে উই সি উইথ আওয়ার আইস আমরা দেখি আমাদের চোখ দ্বারা তাহলে এখানে উইথ মানে হচ্ছে দ্বারা হ্যাঁ উইথ মানে দ্বারা অর্থাৎ আইস মানে হচ্ছে চোখ আর এখানে চো চোখ এটা হচ্ছে একটা বস্তু ঠিক আছে হ্যাঁ এটা এটা ব্যক্তি বোঝাচ্ছে না একটা বস্তু বোঝাচ্ছে হ্যাঁ তাহলে এই বস্তু বোঝালে এর সামনে উইথ হবে উই সি উইথ আওয়ার আইস আমরা আমাদের চোখ দ্বারা দেখি অ্যান্ড হেয়ার এবং শুনি উইথ আওয়ার ইয়ার্স এবং আমরা আমাদের কান দ্বারা শুনি তাহলে এই চোখ এবং হচ্ছে এই কান ইয়ার হ্যাঁ এগুলো হচ্ছে বস্তু তাহলে বস্তু বোঝালে এর সামনে প্রিপোজিশন উইথ হবে হ্যাঁ প্রিপোজিশন উইথ হবে অর্থাৎ যখন বস্তুর দ্বারা হবে কোনো কিছু তখন এখানে উইথ বসাতে হবে বুঝতে পারছো তো আমরা তাহলে এবার পরের নিয়মটাতে চলে যাই প্রিয় শিক্ষার্থী এবার তোমরা চার নম্বর রুলটা দেখো চার নম্বর উল্টা হচ্ছে দেখো যে বি পাশে অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ বি সাইড যে একটা প্রিপোজিশন রয়েছে এই বিসাইট এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে পাশে হ্যাঁ তাহলে বি পাশে অর্থে ব্যবহৃত হয় ও বি এ ছাড়াও বা ইয়া ছাড়াও অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে তো তোমরা জানো যে বিসাইড এবং হচ্ছে বি তো এই দুইটা হচ্ছে প্রিপোজিশন এবং এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন অর্থাৎ বি সাইড মানে হচ্ছে বাই প্লাস সাইট হ্যাঁ তো তাহলে এই প্রিপোজিশন ঠিক আছে এই প্রিপোজিশন দুইটা অর্থ এই মোট কথা হচ্ছে একটার অর্থ হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে হচ্ছে এছাড়াও ঠিক আছে এই অর্থে ব্যবহৃত হয় এক্সাম্পল দেখো যেমন এখানে প্রথম সেন্টেন্সটা দেখো দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য বিল্ডিং অর্থাৎ বিল্ডিংটির পাশে অর্থাৎ এই ভবনটির পাশে পাশে কি রয়েছে একটি গাছ রয়েছে তাহলে এই পাশে অর্থে এই বিসাইড এই প্রিপোজিশনটা পাশে অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই অর্থ হচ্ছে পাশে পরের সেন্টেন্সটা দেখো তো পরের সেন্টেন্সটাতে বলা আছে যে মিস্টার অনিক নোস ইংলিশ বি সাইডস অর্থাৎ মিস্টার অনিক এই বেঙ্গলির পাশাপাশি বা বেঙ্গলি ছাড়াও তিনি ইংরেজিও জানেন ঠিক আছে হ্যাঁ তাহলে এই বিসাইডস এর এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে এ ছাড়াও অথবা ইহা ছাড়াও অথবা অথবা পাশাপাশি পাশাপাশি মানে হচ্ছে যেমন বাংলার পাশাপাশি মানে তিনি ইংরেজিও জানেন হ্যাঁ বাংলার পাশাপাশি তিনি ইংরেজিও জানেন তার মানে হচ্ছে বাংলা ছাড়াও হ্যাঁ তিনি ইংরেজি জানেন বাংলা তো তিনি জানেনই তার পাশাপাশি বা বাংলা ছাড়াও তিনি আরও কি জানেন ইংরেজি জানেন তাহলে এরকম এ ছাড়াও বা ইহা ছাড়াও বা পাশাপাশি অর্থে এই বিসাইডস ব্যবহার করা হয় তাহলে বাংলার পাশাপাশি তিনি ইংরেজিও জানেন অর্থাৎ মিস্টার অনিক বাংলার পাশাপাশি ইংরেজিও জানেন বা মিস্টার অনেক বাংলা ছাড়াও ইংরেজিও তিনি জানেন বুঝতে পারছ তো এই তাহলে বিসাইড এবং বিসাইডস এই অর্থে ব্যবহৃত হবে এবার আমরা পাঁচ নম্বর নিয়মটাতে চলে যাই দেখো এবার পাঁচ নম্বর রুলটা দেখো পাঁচ নম্বর রুলটা হচ্ছে যে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে ও দুইয়ের বেশি বোঝাতে এমং বসে অর্থাৎ বিটুইন মানেও হচ্ছে মধ্যে এমং মানেও হচ্ছে মধ্যে তো এই দুইটা প্রিপোজিশন মধ্যে অর্থে ব্যবহার করা হয় যখন দুইয়ের মধ্যে বোঝাবে হ্যাঁ যখন দুইয়ের মধ্যে বোঝাবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে হচ্ছে ব্যবহার করতে হবে বিটুইন হ্যাঁ তখন বিটুইন হবে যখন তাহলে দুইয়ের মধ্যে বোঝাতে কি হবে বিটুইন আর যখন দুইয়ের বেশি হবে হ্যাঁ দুইয়ের বেশি হবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে এমং তো তাহলে এখানে আমি এক্সাম্পল দিয়েছি দেখো তোমরা যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স অর্থাৎ আম আমগুলোকে ভাগ করে দাও আমগুলোকে ভাগ করে দাও দুই ভাইয়ের মধ্যে হ্যাঁ টু ব্রাদার্স টু ব্রাদার্স অর্থাৎ দুই ভাই দুই ভাইয়ের মধ্যে আমগুলোকে ভাগ করে দাও তাহলে যখন এইভাবে দুই বোঝাবে হ্যাঁ দুই দুই বোঝাতে দুইয়ের মধ্যে বোঝাতে তাহলে প্রিপোজিশন হিসেবে তোমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে বিটুইন আর যখন দুইয়ের বেশি বোঝাবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে প্রিপোজিশন হিসেবে অ্যামং যেমন এখানে বলছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস আমগুলোকে ভাগ করে দাও এমং দ্য বয়েস বালক বালকগুলোর মধ্যে তাহলে বালকগুলোর মধ্যে এখানে যে বয়েস রয়েছে বয়েস হ্যাঁ এই শব্দটা এটা হচ্ছে পুলুরাল নাউন হ্যাঁ এটা এটা হচ্ছে পুলুরাল নাউন তো এই কিন্তু এখানে যে পুলুরাল অর্থাৎ বহু এখানে কতজন এটা কিন্তু বোঝা যাচ্ছে না কতজন এটা বোঝা যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে এখানে দুইয়ের বেশি হ্যাঁ দুইয়ের বেশি আর যখন দুই হবে তখন উল্লেখ করা থাকবে দুই উল্লেখ করা থাকবে যেমন উপরের উদাহরণটাতে দেখো এখানে লেখা আছে টু ব্রাদার্স দুইজন ভাই দুইজন ভাই কিন্তু এখানে বয়েজ মানে হচ্ছে কতজন বালক এটা বোঝা যাচ্ছে না তাহলে এটা বুঝতে হবে দুইয়ের বেশি তাহলে এভাবে যখন দুইয়ের অধিক বোঝাবে তখন দুইয়ের অধিক বোঝাতে ব্যবহার করতে হবে প্রি পজিশন হিসাবে এমন আর যখন দুইজন বোঝাবে তখন ব্যবহার করতে হবে হচ্ছে বিটুইন তো আজকে প্রিয় শিক্ষার্থী যে আজকে আমরা এই যতটুকু আলোচনা করলাম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে এই পাঁচটা নিয়ম প্রিপোজিশন সম্পর্কে এই পাঁচটা যে ব্যবহার আমি আলোচনা করলাম তোমরা এই নিয়মগুলো বাসায় ভালোভাবে দেখো হ্যাঁ বাসায় ভালোভাবে পড়ো এবং তোমরা অন্যান্য সাবজেক্টগুলোও ভালোভাবে পড়তে থাকো তো আমি আশা করি তোমরা এই এই বিষয়গুলো বুঝতে পারছো আমি এতক্ষণ যে আলোচনা করলাম তো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই থাকলো আগামী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ